তৃণমূলে নয়া কর্মসূচি দিদিকে বলো এক ডাকে অভিষেকের পর আরেবার গায়ে বিধায়ক গায়ে বিধায়ক কর্মসূচি সূচনা পুরুলিয়ার বাকমুন্ডি তৃণমূল বিধায়কের তৃণমূলের এই কর্মসূচিকে ভেলকিত্ব বিরোধীদের সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে পাখি চোখ করে ইতিমধ্যেই জনসংযোগ বাড়ানোর কাজে নেমেছে সমস্ত রাজনৈতিক দল এবার গায়ে বিধায়ক কর্মসূচিকে ঢাল করে পুরুলিয়ার বাগমুন্ডিতে বাজিমাত করতে চাইছে বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো এই দুয়ারে সরকার পাড়ায় সরকার তারপরে এই গায়ে বিধায়ক কেমন লাগছে আপনার ভালো খুব ভালো কি মনে করেন কাজ হবে কাজ আমরা তো কাজ তো হয়ে আসছে যদি আরো কাজ হয় তুমি কেন দীর্ঘজীবী হন ग्रामे ग्रामे शिविरेर आयोजन करे साधारण मानुषेर नानान समस्या एवं अभाव अभियोगेर कथा शुनछेन तृणमूल विधायक एटा शुधु कोनो राजनैतिक उद्देश्य निये आमि बोलते चाइछि ना कारण एखाने सर्वदलीय जे कोनो राजनैतिक दलेर मानुष आसते पारेन विधायकेर काछे सबाई तादेर अभाव अभियोगेर कथा जानाते पारेन তৃণমূলের এই নয়া কর্মসূচিকে তো বিরোধীদের এইসব কর্মসূচির নাম গায়ে বিধায়ক না রেখে লেখা উচিত বিধায়কের ভেলকি ঠিক আছে এইসব ভেলকিবাজি পঞ্চায়েত বোর্ড সামনে আসছে কাজকর্ম কিছু করার নাই টেবিলে বসে উল্টা পুল্টা কথা বলবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে আর এটা ভেলকি দেখাচ্ছে আজকে তৃণমূলের বিশেষ করে বাগমুন্ডি অঞ্চলের মানুষ যারা দীর্ঘদিন আমাদের নেতা নেপাল মাহাতোর উপর আস্থা রেখেছিল বিভিন্ন ক্ষেত্রে এবং উন্নয়ন করেছিল তার থেকে ভালো উন্নয়ন হবে এই প্রতিশ্রুতি দিয়ে তারা নানা রকম স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছে এই বিধায়ক কিন্তু এখন এসে কিছু করতে পারছে না তৃণমূলের নয়া কর্মসূচি 2023 এর পঞ্চায়েত নির্বাচনে কতটা মাটি শক্ত করতে পারে সেটাই এখন দেখার পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রিপাবলিক বাংলা